আমি যা বলা সেদিন তো মানে সুপ্রিম কোর্ট আপনার বিষয়ে বলে দিয়েছি। আপনি নিশ্চয় শুনেছেন, ওনারা ওনাদের কথা বলেছেন, আমি কথা বলছি এবং বাকিটা এখন না। আপনি কি আপনার অবস্থানে এখনো ওই জায়গায় আছেন? এটা অবস্থানের কিছু নেই, একটা রায়ের ব্যাখ্যা নিয়ে কথা হচ্ছিল। অবস্থান তো কিছু রয়্যাদের অবস্থান, রায়ের ব্যাখ্যা সম্প্রতি একজন দলের এবং এখানকার সুপ্রিম কোর্টের আইনজীবী উনি বলছেন যে আপনার লাইনেই বলছেন যে ওনারা যে সময়ের আগে শপথ নিয়েছেন এটা সংবিধান লঙ্ঘন, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। যা সব যা বলছেন সব কিছু বলা আছে সংবিধানে। যারা সংবিধান পড়বে একটু ভালো হবে তারা বুঝতে পারবে কি আসলে কি। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন আজকে একাদশ সংশোধনের শেষ দিন, এবং আজকে শপথ নেওয়া উচিত, আপনি কি এটা মনে করেন নাকি আপনার মানে লাস্ট গত কয়েকদিনের ব্যাখ্যায়? তারা যদি সংবিধান মানত, তারা সংবিধান সন্তান থাকতো, তাহলে এইসব মামলা মোকদ্দমা হতো না।